সোহাগ, একটু জানাবেন যে জনতার বাজারের কি অবস্থা, ভোক্তারা কি কি সবজি এখান থেকে ক্রয় করতে পারবেন? ধন্যবাদ রুবা। আপনাকে যদি বলি যে ফরিদপুরে দীর্ঘ দেড় মাসের অধিক সময় ধরে এই সবজির বাজার হঠাৎ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ফরিদপুরের জনগণের জন্য কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন কনজিউমার ভয়েস বাংলাদেশের উদ্যোগে আজ থেকে চালু হলো জনতার বাজার নামে একটি বাজার, যেখানে পটল, বেগুন, ঝিঙ্গা, লাউ, আলু, পেঁয়াজ সহ নিত্য পণ্যের যেই 15 থেকে 16টি সবজি তারা এখানটায় বিক্রি কার্যক্রম শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাজার থেকে অনেক কম মূল্যে বিক্রি করা হচ্ছে। যেখানে আজকের বাজারে লাউয়ের দাম রয়েছে 60 টাকা প্রতি পিস, এখানে বিক্রি হচ্ছে 30 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে এখানে 100 টাকা, বাজারে বিক্রি হচ্ছে 140 টাকা। বেগুন যেখানে এখানে বিক্রি হচ্ছে 100 টাকা, বাজারে 160 টাকা। এই যে যে কম মূল্যে বিক্রি, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই কনজিউমার ভয়েস বাংলাদেশের উদ্যোগেই সাধারণ মানুষের কথা বিবেচনা করেই আজকে উদ্বোধন করলো। আর উদ্বোধনের প্রথম দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক সাড়া পেয়েছেন, সকল শ্রেণী পেশার মানুষ এখানে কিনতে পারছেন। আরেকটা বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সংগঠনটি একদম কৃষক থেকে তারা এই পণ্যগুলো ক্রয় করেছেন, পণ্য ক্রয় করেই তারা এইখানে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক থেকে এগুলো নামাচ্ছেন, বাঁধাকপি, ফুলকপি, যেগুলো শীতকালীন সবজি, বাজারে কিন্তু অনেক চড়া মূল্যে বিক্রি হচ্ছে, এখানটায় বাজার থেকে প্রায় অনেক কম দামেই তারা এগুলো বিক্রি করছেন। তো আমি একই বিষয়ে জানতে আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন চট্টগ্রামে, যাব সেখানকার খবর জানতে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যেমনটা ফরিদপুরের বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু আমি চট্টগ্রামের বাজারে আছি। দেখতে পাচ্ছেন বাজারের কোনো কমতি আমরা এখানে যেখানে এসেছি, এখানে বিভিন্ন রকমের সবজিতে সাজিয়ে রাখা হয়েছে, কোনো রকমের সবজির কোনো কমতি দেখা যাচ্ছে না। তবে বেগুনের দাম কিছুটা বাড়তে হলেও অন্যান্য সবজির দাম আমরা দেখছি কিছুটা কমতে শুরু করেছে। তবে বেগুনের দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কমতে শুরু করেছে, 80 থেকে 100 টাকা পর্যন্ত বেগুন বিক্রি করা হচ্ছে। শিমের দাম কিন্তু অনেক বেশি আমরা দেখছি, শিমের দাম এখনও পর্যন্ত তারা 200 টাকার নিচে বিক্রি করছে না। এর সাথে মূলার দামও কিন্তু আমরা দেখছি কিছুটা বাড়তি আছে। তবে অন্যান্য যে সবজিগুলো আছে অন্যান্য সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। কাঁচামরিচের দামও দেখেছি কিছুটা কমেছে, এখন 150 থেকে 170 টাকা কেজিতে তারা কাঁচামরিচ বিক্রি করছে। ধনেপাতার দামও কিছুটা কমতে শুরু করেছে। বাজার যে অভিযান শুরু করেছে নিত্যপণ্যের বাজারে, সেই অভিযানের সুফল কিন্তু মিলতে শুরু করেছে। তবে কোনো কোনো সবজির দাম কিছুটা বেশি হলে বেশিরভাগ সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। এইভাবে যদি নিয়মিত অভিযান চালানো হয় তাহলে নিত্যপণ্যের বাজার অনেকটা সহনশীল হবে বলে মনে করছেন এখানে যারা ক্রেতা বাজার করতে এসছেন তারা। তবে আমরা দেখছি ফুলকপি থেকে নিয়ে টমেটোর দামটা একটু বেশি, যেহেতু ভারত থেকে আমদানি করা টমেটো আছে, দেশে উৎপাদিত টমেটো এখনও বাজারে আসেনি। তবে আলুর দাম আমরা দেখছি আলুর দামটা এখনও পর্যন্ত একটু বেশি, 60 টাকা কেজিতে তারা বিক্রি করছে, আবার কোনো জায়গায় 55 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আর ছোটো সাইজের যে গোল আলুটা আছে এই আলুর দাম আরও বেশি দামে তারা বিক্রি করছে। তবে সবজির দাম, অন্যান্য সবজি যেগুলো আছে অন্যান্য সবজির দাম অনেক কম আছে বলে আমরা জানতে পেরেছি। এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারে নাসমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের খবর। এই মুহূর্তে রয়েছি সাভারে, আমরা দেখেছি যে চাউলের দাম কিন্তু যে 29 এবং 28, এই দুটি চাউলের দাম কিন্তু বেড়েছে এবং 65 থেকে 68 টাকা, এবং প্রতি কেজি ছোলার দাম আগে ছিল 130 টাকা, সেটা কিন্তু 150 টাকা 52 টাকা বিক্রি করা হচ্ছে। এবং ভোজ্য তেল কিন্তু আপনারা জানেন যে পার লিটারে কিন্তু 15 টাকা বেড়েছে। আমরা যদি একটু সবজির বাজারে একটু দেখাতে চাই, প্রতিটা সবজির দাম কিন্তু আসলে বেড়েছে এবং গতকালও কিন্তু দাম কম ছিল, আজকে কিন্তু আবার প্রতিটা সবজির দাম বেড়েছে। 100 টাকা কেজি হচ্ছে পেঁপে, 100 টাকা কেজি হচ্ছে ফুলকপি, 200 টাকা কেজি হচ্ছে কাঁচামরিচ। আপনার সাথে একটু কথা বলতে চাই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত বাড়তি, সাধারণ মানুষ তো আসলে নিম্ন আয়ের মানুষ তো কিনতে অসুবিধা হয়, কোন কোন পণ্যের এত দাম?
এখানে নিত্য প্রয়োজনে মনে করেন চাউল ডাউল থেকে শুরু করে মনে করেন কাঁচা বাজার যেমন শসা তার বদলে লোক টমেটো কাঁচা মরিচ এবং রসুন আদা পেঁয়াজ প্রত্যেকটাই উগ্রগত মানে দাম বৃদ্ধি এটা হলো সাধারণ মানুষের এখন ক্রয় ক্ষেত্রের বাইরে এখন আমি এই অন্তর্বর্তী সরকারকে বলবো মোটামুটি যারা ব্যবসায় পরিচালনা করে যাদের এই আওয়ামী লীগ সরকার আমলে নিয়োগপত্র যে ব্যবসায়ীগুলো তাদের কাছে মূলত ঘুরে যাইয়া এই জিনিসটা সিন্ডিকেট ভাঙতে হবে সিন্ডিকেটে ভাঙার ভাঙলেই এই বাজারের নিয়ন্ত্রণ আসবে দামটা নিয়ন্ত্রণ আসবে কি যেমনটা আসলে বলছেন এখানকার আমরা যদি একটু মুরগির বাজারে আসলে দেখাতে চাই যে মুরগির বাজারও কিন্তু আসলে দাম বেড়েছে কোনো অংশে আসলে দাম কমছে না এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু আসলে দাম বেড়েছে এবং মুরগি প্রতি কেজি সোনালি কিন্তু এখন 300 টাকা বিক্রি করা হচ্ছে ব্রয়লার কিন্তু 185 এবং 190 টাকা পার কেজি বিক্রি করা হচ্ছে এবং বাজারগুলো যেভাবে মনিটরিং করার কথা সে আসলে মনিটরিং না হওয়ার কারণে আসলে নিত্য প্রয়োজনীয় যে সবগুলো পণ্যের দাম কিন্তু হুহুর করে বেড়েছে বলে অভিযোগ করছে সাধারণ ভোক্তারা এই ছিল সাপার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সর্বশেষ খবর ফিরে যাচ্ছি স্টুডিওতে রূপার কাছে রূপা